আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রত্যাখ্যান মানেই হেরে যাওয়া নয়, স্বাবলম্বী হওয়ার একটি নতুন প্রত্যয়। তো এই কথাকে সামনে রেখে আজকে আমার পাখির ডেলিভারি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার পাখি যাবে হচ্ছে বগুড়া শেরপুর থেকে ধুনুট এরিয়াতে, আমাদের বগুড়া জেলারই আরেকটি থানা ধুনুটের সোনামুখীতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখিগুলো এখানে ওঠানো হয়েছে, পাখিগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর এই পাখিগুলো কিভাবে আমি পাঠাই সেই ডেলিভারি ভিডিওতে আজকে আপনাদেরকে আমি সাথে রাখবো। তো বন্ধুরা দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে পাখি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবচেয়ে আগে পেতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাটিগুলোর ভিতরে তো আমি পার্সেল করে থাকি, আপনারা আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন। তো আজকে এই বাটির যে বড় সাইজের যে বাটিটি আছে সেটার ভিতরে 5 পিস লাভ বার্ড যাবে। তো গতকালকে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, তো আমার ফেসবুক পেজে এবং আমার ফ্রেন্ডস অফ বার্সকিং হিমু যে ফেসবুক গ্রুপ আছে সেখানে, তো যার মাধ্যমে আসলে একজন ভাই এই পাখিগুলো অর্ডার করেছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব চুপচাপ বসে আছে। তো চলুন এবার আমরা এগুলোকে পাঠানোর ব্যবস্থা করব। ভিউয়ার্স, পাখিগুলো পাঠানোর সময় কিন্তু এর ভিতরে কিছু কাগজের টুকরা দিয়ে দিতে হয়, যাতে পাখিগুলো এই প্লাস্টিকের বাটির ভিতরে পুপস করার ফলে পাখিগুলো নিজে নোংরা না হয়ে যায়। এই কারণে তো ভিউয়ার্স আশা করি ভালোভাবে যেতে পারবে। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, শুধু ভালো মানের পাখি উৎপাদনই নয়, আপনাদের হাতে সুন্দরভাবে যত্ন সহকারে পৌঁছে দেওয়ায় আমার পুরোপুরি সফলতা আমি মনে করি। তো বন্ধুরা, সেই কথাকে মাথায় রেখেই সবসময় যত্ন সহকারে নিজে আমি চেষ্টা করি পাখিগুলোর ডেলিভারিতে যতটুকু সম্ভব নিজে এগিয়ে যাওয়ার, এবং সেই সাথে আমার যে বগুড়া শেরপুরের যেখানে আমি থাকি সেখান থেকে প্রায় সব এলাকাতেই গাড়ি চলাচল করাতে এটা আমার জন্য আরও অনেক সহজ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই থাকুন আসলে কিভাবে আমি এই পাখিগুলো পাঠিয়ে থাকি, খুব একটা কঠিন হবে না। তো এখান থেকে খুব সহজেই কোনো সিএনজিতে বা কোনো অটোতে করে আমি পাখিটি শেরপুর থেকে সোনামুখী ধুনুটে পাঠিয়ে দিব আজকে। পার্সেল নিয়ে
এটা হচ্ছে সিএনজি এর নাম্বার ভাড়া দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় খুব সুন্দরভাবে পাখি ডেলিভারির কাজ সেরে আমরা ফিরছি বাড়ির দিকে। তো বন্ধুরা, দোয়া করবেন আমার জন্য যাতে আমরা এভাবেই স্বচ্ছতার সাথে পাখি নিয়ে কাজ করে যেতে পারি, পাখি নিয়ে আরও ভালো কিছু করতে পারি, আর আপনাদের হাতে সুন্দর সুস্থ সবল পাখি পৌঁছায় দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।